আজকে তোর পাশে তোর আজকে উচিত ঠিক করে দেবো। আরে কেডা আপনি তুই মোটা চিনিস না, মুই কেডা এখন চিনবি? এদিক ঘুর, এদিক আয়। এই তোর কত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করিস, এদিক টাকা। তোর কত বড় সাহস না, আপনি এমন করতেছেন কি? এমন করতেছি মানুষ, তুই যে ছেলেটাকে নিয়ে ঘুরিস ওই ছেলেটা আমার কি হয়েছে জানিস? আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, রিল্যাক্স একটু নিডেল। ওই যে যার সাথে ঘুরছেন সে আপনার কি হয় আমি তো কিছু জানি না। সে আমার বয়ফ্রেন্ড, সেই ছোট কাল থেকে ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে। আর তোর কত বড় সাহস, তুই ওরে নিয়ে ঘুরতে যাস, তোর গলাটা চুপে মারা ফেলবো, তুই জানিস আমি কে? শুনেন শুনেন, আমি ভাবছিলাম যে আপনি আর বউ মনে এখন আর প্রশ্নই উঠে না। আমি যে ক্ষেত্রে আপনি একই ক্ষেত্রে, মানে আপনি জানেন আমি তার সাথে কত বছর ধরে সম্পর্ক করি। তুই কি বলতেছস, ঠিক করে বলতেছস? ও তোর সাথে প্রেম করে? হ্যাঁ করে। কতদিন ধরে? কতদিন ধরে? তাও নিম্ন মনে 4.5 বছর হবে। মাত্র তোর সাথে 4 বছর, আর আমার সাথে কয় বছর জানিস? 10 বছর। সাবধান, আজকের পর থেকে তুই আর ওর সাথে ঘুরবি না। তোরা যদি ওর সাথে দেখছিস তোর হাতটি পাটা ভাঙ্গে ল্যাংড়া করে আর হাতটা ভাঙ্গে গলায় ঝুলে দিব, তুই তো মরছিস। ছেলেদের সামনে যাস, ছেলেরা এমনিতে নষ্ট হয়ে যাবে। তোরা এই সমাজটাকে নষ্ট করছিস, কারণ তোদের কারণে ছেলেরা নষ্ট হয়ে গেছে। তোরা যেভাবে চলাফেরা করিস তোদের দেখার পরে কোনো ছেলে ঠিক থাকতে পারবে না। কেন আমি কি পড়বো না? সেজন্য পড়বি না কেন? এভাবে ড্রেস পরে, এই ড্রেস পরে তোর বাবা মাকে তোকে শিক্ষা দেয়নি এইভাবে রাস্তা চলাফেরা করিস? না আমাকে দেয়নি, না আমাকে দেয়নি। তোর বয়ফ্রেন্ডের এই সাবধান কথা বল, সাবধানই করছি। তুই তোর বয়ফ্রেন্ডের ঠিক রাখবি এখন থেকে, আজকে থেকে, ঠিক আছে? কারণ এই যে তোদের মেয়ে, তোদের মতো নোংরা মেয়েদের কারণেই ছেলেরা নষ্ট হয়ে যায়। কারণ আমাদের মতো সরল সরল মেয়েদেরকে পেলে তোদের মতো লুচ্চা বদমাশি মেয়েদের কাছে যায়, যে ড্রেস আপ যেরকম পরিস এরকম। আসলে তোদের বাবা মা যে কি শিক্ষা তোদেরকে দিয়েছে ভাবতে অবাক লাগে। এই কথা কম কর, আমার আমার বাবা মা যাই শিক্ষা দিয়েছে, যদি তোর ভালো শিক্ষা দিয়ে থাকে তাহলে তুই ভালো হবে। হ্যাঁ আমার দিকে তাকা, আমার দিকে দেখ আর তোর দিকে দেখ, তারপরে নিজেকে প্রশ্ন কর যে তুই কোন জায়গায়। তাহলে তুই ধরে রাখতে পারছিস না তোর বয়ফ্রেন্ড? তারপরে এত কথা বলছিস, তোর লজ্জা করে না? ফালতু মিয়া কোথাকার, আসলে একটা ডাইনি রীনাখানের ছোট বোন ডাইনি জানি কোথাকার, জাস্ট আমার সবাই নষ্ট করে দিল। ফাদিল জানি কোথাকার, ফাদিল মহিলা, শালার একটা লোক প্রেম করে আমার জীবন রাশি আসলো, হারাম দাদের লোক 4.5 বছর ধরে প্রেম করি, তারপর আবার কোন দিকে আয়া আগর ফাগল হয়ে কয়দা আরো আগে থেকে প্রেম করে, বাসটা আমার খাওয়াই দিল, দাঁড় বাসায় চলে যাই, ভালো লাগে না থাকুন বাসায়।